আচার ছাড়া ভাত মুখে রোচে না, কোন অসুখের ঝুঁকি কমছে জানো কি তোমরা? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু খাওয়ার শেষ পাতে আচার অবশ্যই চাই। আমার কিন্তু খাওয়ার শেষ পাতে আচার লাগে। তোমাদের কার কার আচার পছন্দ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। শীত হোক বা গ্রীষ্মই হোক, আমার কিন্তু আচার ছাড়া একদমই চলে না। সে পরোটাই খাই বা বর্ষাকালে খিচুড়িই খাই, শেষ পাতে একটু আচার খেলে কিন্তু মুখের স্বাদও যায় পাল্টে। কিন্তু শুধু কি এই আচার মুখের স্বাদই পাল্টায়? না, এর কোনো ভূমিকা রয়েছে। এই আচার কিন্তু আমাদের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে সাহায্য করে। এই আচারে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। এছাড়া আছে ভিটামিন সি, ভিটামিন ই, যা আমাদের পেশি নমনীয় রাখতেও সাহায্য করে। তাই কিন্তু খাবারের শেষ পাতে আচার থাকাটা কতটা জরুরি ঠিকই বুঝেছো আজকে এই নিয়েই আমার ভিডিও। এই আচার আবার প্রতিরোধক শক্তি বাড়াতেও সাহায্য করে, ফলে যে কোনো রোগের ঝুঁকি কমায়। তার কারণ এই আচার রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা যে কোনো রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। আর যখন দেখবে খুব দুর্বল লাগছে বা ক্লান্ত লাগছে, তখন একটু আচার খেলেই কিন্তু তোমরা চাঙ্গা হয়ে যাবে। এই আচার খেলে কিন্তু নিয়মিত পেটের স্বাস্থ্য ভালো থাকতে সাহায্য করে। এই বর্ষাকালে পেটের সমস্যা লেগেই থাকে, কিন্তু এই আচার যদি তোমরা নিয়মিত খাও, তোমাদের এই পেটের সমস্যা যেমন কমে যাবে, তার পাশাপাশি হজম ক্ষমতা বা হজম শক্তিও বেড়ে যাবে। তার কারণ আচারে রয়েছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক উপাদান, যা আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয়। আচারে কিন্তু বাতের ব্যথাও কমতে পারে। তোমরা যদি রোজ খাদ্য তালিকায় রসুনের আচার রাখো, এই টোটকাতে কিন্তু তোমাদের বাতের ব্যথাও কমতে পারে। তার কারণ আচার খেলে পেশি নমনীয়তা বজায় থাকে, যার ফলে কিন্তু ব্যথাও কমতে পারে। এই আচার আবার হজম শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে। ওজন বেড়ে যাওয়া থেকে গ্যাস, অম্বল, বিভিন্ন শারীরিক সমস্যার মূলে রয়েছে হজমের গোলমাল। অনেকেই হজমের গোলমাল দূর করতে নিয়মিত ওষুধ খায়। এই ধরনের ওষুধ বেশি না খাওয়াই ভালো, তার চেয়ে ভরসা রাখতে পারো আচারের উপর। আচার হজমের গোলমাল কমায়, আচার খেলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে বাজার থেকে কিনে আনা আচারে অতিমাত্রায় নুন, তেল ও রাসায়নিক প্রিজারভেটিভ থাকে, যা মোটেও আমাদের শরীরের জন্য ভালো নয়। তাই আচারের প্রতি আকর্ষণ থাকলে বাড়িতেই তৈরি করতে হবে এবং আচার অল্প পরিমাণে খাওয়াই ভালো। তবে এক্ষেত্রে বলতেই হয়, বিশুদ্ধ তেল এবং ভালো মানের নুন ও মশলায় আচার তৈরি করতে হবে বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন। কারণ এই সমস্ত জিনিস আমাদের পেটের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। নিয়মিত আচার খেলে আমাদের মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়। আর এই আচার যেহেতু ভিটামিন কে সমৃদ্ধ, রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে এবং ক্ষত নিরাময় এবং আঘাতের ক্ষেত্রে রক্ত প্রবাহ বন্ধ করতেও সাহায্য করে। গর্ভাবস্থায় মহিলাদের আচার খাওয়ার ইচ্ছে তৈরি হয়। এই সময় আমের আচার, লেবুর আচার খেলে গর্ভবতী মহিলাদের দুর্বলতা দূর হতে পারে। এছাড়া আচারে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা শরীরকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করতে সাহায্য করে। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রিত পরিমাণে আচার খাওয়া খুবই উপকারী। কিছু গবেষণা অনুসারে আচার খাওয়া ডায়াবেটিসের পক্ষেও উপকারী। সপ্তাহে একবার আচার খেলে উপকার পাওয়া যাবে। আমলকির আচার ডায়াবেটিস রোগীদের খাওয়া উচিত। এছাড়া আচার খেলে মেটাবলিজম প্রক্রিয়া সচল থাকে এবং এতে উপস্থিত ফাইবারের সাহায্যে হজম প্রক্রিয়াও মসৃণ হয়। এছাড়া আচার যদি নিয়মিত খাওয়া যায়, তোমরা কিন্তু ওজন কমাতেও সক্ষম হতে পারো। তাহলে কিন্তু এখন থেকে খাওয়ার শেষ পাতে আচার বাঞ্ছনীয়। ভিডিওটা যদি ভালো লাগে বা কাজে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।